হিলটেক্স পিটিতে স্বাগতম জানাচ্ছি আমি শাহাস মক্তার প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম জেনে নিন বিসমিল্লাহির রহমানির রহিমের অলৌকিক শক্তি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হজরত উমর ফারুক রাদিয়াল্লাহ একদিন মদিনার মসজিদে নববীতে অন্যান্য সাহাবায়ে কেরামের সাথে কুরআনুল কারীমের ফজাইল সম্পর্কে আলোচনা করেছিলেন, তাদের মধ্যে একজন বললেন সূরা বারাতের শেষাংশ সর্বোত্তম আরেকজন বললেন কাফ হা ইয়া আইন সোয়াদ ও তাহা সর্বোত্তম এভাবে প্রত্যেকেই আপন আপন জানা অনুসারে বিভিন্ন উক্তি করেন এই মজলিসে হজরত উমর বিন মায়দিকার অপরাধে উপস্থিত ছিলেন তিনি বলেন হে আমিরুল মুমেনিন আপনারা বিসমিল্লাহ রহমানুর রাহিমের বিষয়কে ভুলে গেছেন দেখছি আল্লাহর কসম বিসমিল্লাহের মধ্যে এক অত্যাশ্চর্য শক্তি নিহিত আছে একথা শুনে খলিফা হজরত উমর বিন খাতাব রাতে আল্লাহ সুজা হয়ে বসলেন এবং বললেন হে আবু মাসুর আপনি আমাদের কাছে বিসমিল্লা এর বিষয়কর বিষয়টি খুলে বলুন সুতরাং হজরত উমর বিন মাইতি আল্লাহ বর্ণনা আরম্ভ করলেন হে আমিরুল মুমিন জাহিলিয়াতের যুগে একবার আমরা ভীষণ দুর্ভিক্ষের শিকার হই সে সময় একদিন আমি রুজির সন্ধানে গুড়ায় চড়ে জঙ্গলে যাই এভাবে আমি কিছু দূর গমন করার পর আমার সামনে একটা গুড়া কিছু গবাদি পশু ও একটা তাবু নজরে পড়ল আমি তাঁবুর কাছে পৌঁছলাম তাবুতে একজন সুন্দরী মহিলাকে দেখতে পেলাম তাবুর সামনে এক বৃদ্ধকে হেলান দিয়ে পড়ে থাকতে দেখলাম আমি বৃদ্ধকে বললাম তোমার কাছে যা কিছু আছে তা আমাকে দাও তোমার মা তোমাকে ধ্বংস করুক বৃদ্ধটি বলল তুমি যদি আত্মীয়তা চাও তাহলে নেমে এসো আর যদি সাহায্য চাও তাহলে বলো আমরা তোমাকে সাহায্য করব আমি বললাম তোমার মাতা তোমাকে ধ্বংস করুক তোমাদের জিনিসপত্র সব আমাকে দিয়ে দাও তখন সে এমন দুর্বল বৃদ্ধের মতো উঠল। সে সোজা হয়ে দাঁড়াতে পারে না তারপর বিসমিল্লাহ রহমান রাহিম বলতে বলতে আমার দিকে এগিয়ে এবং আমাকে ধরে এমন জোরে টান দিল যে আমি নিচে পড়ে গেলাম এবং সে আমার বুকের উপর চড়ে বসলো তখন সে বললো তোকে ছেড়ে দেবো নাকি মেরে ফেলবো আমি বললাম আমাকে ছেড়ে দাও সুতরাং সে আমার উপর থেকে উঠে গেল আমি মনে মনে ভাবলাম আমি মরু আরবের এক বিখ্যাত বীর এই বৃত্তটি থেকে পালিয়ে যাওয়ার চাইতে আমার মরে যাওয়াই বলো সুতরাং আমার মন মগজ পুনরায় আমাকে লড়াই করার জন্য উত্তেজিত করে তুললো আমি বৃত্তটিকে লক্ষ্য করে বললাম তোমার মাথা তোমাকে ধ্বংস করে দিক তোমাদের মালপত্রগুলো আমাকে দিয়ে দাও তারপর পুনরায় সে বিসমিল্লাহ রহমান রাহিম বলতে বলতে আমার দিকে তেরে আসলো এবং আমাকে এমন জোরে টান দিল যে আমি তার নিচে চড়ে গেলাম এবং সে আমার বুকের উপর চড়ে বসলো বলল বলো তোমাকে হত্যা করব নাকি ছেড়ে দেবো আমি বললাম ছেড়ে দাও সুতরাং সে আমাকে ছেড়ে দিল পুনরায় পরাজয়ের গ্লানি আমাকে দিক্ষার দিতে লাগলো আমি ক্ষিপ্ত হয়ে বললাম তোমার মাথা তোমাকে খতম করে দিক তোমার যাবতীয় মাল সম্পদ আমাকে দিয়ে দাও সে পুনরায় বিসমিল্লা পড়তে পড়তে আমার দিকে দিয়ে আসলো আমি শিউরে উঠলাম সে এমন জোরে আমাকে টান দিল যে আমি তার নিচে গিয়ে পড়লাম তখন আমি সবিনয়ে বললাম এবারে আমাকে ক্ষমা করে দাও সে বললো তিনবারের মাথায় আমি তোমাকে ছেড়ে দেব না তারপর বললো হে বাদি তিক্কদার তর নিয়ে এসো বাদি তরবাড়িটি বুড়োর হাতে তুলে দিল বুড়ো আমার মাথার টিকে কেটে দিল এবং ছেড়ে দিল হে আমিরুল মুমিনিন জাহিলিয়াতের যুগে আমাদের মাঝে এই রীতি ছিল যে কেউ কেটে পুনরায় টিকি না উঠা পর্যন্ত আমরা বাড়ি ফিরতে লজ্জাবোধ করতাম কাউকে মুখ দেখাতেও চাইতাম না নীরবে নিবৃত্তের সময় কাটাতাম বৃদ্ধ লোকটা আমাকে বলল উমর টিকি কাটা অবস্থায় কোথাও না গিয়ে বরং এক বছর যাবৎ তুমি আমার খেদমত করবে আমার সাথে থাকবে লুকলজ্জার হাত হতে রেহাই পাবে অগত্য আমি এই প্রস্তাব মেনে নিলাম এবং এক বছর যাবৎ বুড়োর সেবা করতে রাজি হয়ে গেলাম হজরত উমর বিন মায়দে কারব আজ জুবাইদি রাজাল্লাহ আরও বলেন হে আমিরুল মুমিনিন এভাবে দিন যায় মাস যায় আমি সে বৃদ্ধের সেবায় নিয়োজিত রইলাম এক বছর পূর্ণ হওয়ার পর সেই বৃদ্ধ আমাকে বলল হে উমর এক বছর তো পূর্ণ হয়ে গেল তখন আমি চাই তুমি আমার সঙ্গে গভীর জঙ্গলে গমন করো এই প্রস্তাবেও আমি আনন্দ গ্রহণ করলাম বৃদ্ধ লোকটি খুব আনন্দিত হলো এবং তার কুড়া গবাদি পশু ও তাবু গাছ পরে গুছিয়ে নিল এখন আমি চাই তুমি আমার সঙ্গে গভীর জঙ্গলে গমন করো এই প্রস্তাব আমি সানন্দে গ্রহণ করলাম বৃদ্ধ লোকটি খুব আনন্দিত হলো এবং তার গুড়া গোবাদি পশু ও তাবু গুছ করে গুছিয়ে নিল আমিও তার সঙ্গে অজানার পথে বেরিয়ে পড়লাম বেশ কয়েকদিন পথ চলার পর আমাদের কাফেলা একটি গভীর জঙ্গলের নিকটে পচল তখন বৃদ্ধ লোকটি সেখানকার বাসিন্দাদের উদ্দেশ্যে উচ্চ শরীর বিসমিল্লাহ রহমান রাহিম পাঠ করল ফলে জঙ্গলের সমস্ত পাক পাকালি স্বেচ্ছায় নিজেদের বাসা থেকে বেরিয়ে অন্যত্র চলে গেল তারপর আমার সঙ্গে বৃদ্ধ লোকটি দ্বিতীয়বার বিসমিল্লাহের আওয়াজ দিল হঠাৎ করে খেজুর গাছের মতো লম্বা পশমের পোশাক পরিহিত বিকট দর্শন এক ব্যক্তি আমাদের সামনে হাজির হলো যাকে দেখে আমার গা শিউরে উঠলো এবং থর করে কাঁপতে লাগলো সেই বুড়ো তখন আমাকে বলল হে উমর বড় না আমরা হেরে যাওয়ার মুখোমুখি হলেও বিসমিল্লাহ রাহমান রাহিম এর বদৌলতে বিজয় লাভ করব। এবার মোকাবিলা শুরু হলো সে এক বিরাট শক্তির সাথে লড়াই মোকাবেলার এক পর্যায়ে আমরা হেরে গেলাম আমি তখন বললাম আমার মনিব লাত উচ্চার কারণে হেরে গেছে পরাজিত হয়েছে একথা শুনে আমার মনিব আমাকে এমন এক তাপ্পর মারল যে আমার মতো উপরে যাবার জোগাড় হলো আমি কাতর কণ্ঠে বললাম আর কখনো এমন কথা বলবো না তারপর দ্বিতীয়বার মোকাবিলা শুরু হলো ভীষণ লড়াই এই লড়াইয়ে প্রতিপক্ষ বিরাটকায় লোকটি পরাজিত হলো তখন আমি সানন্দ বললাম আমার মনিব এবার বিসমিল্লাহির রহমানির রাহিমের বদৌলতে জিতে গেছেন আমার মনে বুড়ো তখন বিশাল দেহ বিশিষ্ট পরাজিত প্রতিদ্বন্দ্বীকে তুলে ধরে চারাগাছ রোপণ করার মতো মাটিতে পুঁতে ফেলল তারপর তার পেট চিরে তার বেতর হতে কালো লন্ঠনের চিমনির মতো কোনো জিনিস বের করলো তারপর আমাকে লক্ষ্য করে বলল হে উমর এই জিনিসটি হলো এই দুশ্মনের প্রতারণা ও কুফর আমি তখন আশ্চর্য হয়ে বললাম হে মনিব আপনার সাথে পরাজিত এই হতবাকার দণ্ডটা কি নিয়ে কি জন্য এই বিরুদ্ধ তখন আমার বৃদ্ধ মনি বললো সেই যে মেয়েকে তুমি মধ্যে দেখছো তার নাম হলো নারিয়া বিনতে জিনদের হল এই ভাই বন্দি আছে যে হজরত ইসামসি আলাইহাল্লামের দিনের অনুসারী মেয়েটি সেই জিন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত আমি তাকে আমার ভাইয়ের বদলা স্বরূপ বন্দী করার সযত্নে রেখেছি তাই সেই জিন সম্প্রদায়ের মধ্যে থেকে একটা করে জিন প্রত্যেক বছর আমার সাথে লড়াই করতে আসে ওই মেয়েটাকে চিনিয়ে নিয়ে যেতে চায় মহান আল্লাহ পাক আমাকে বিসমিল্লাহ রহমান রাহিমের বরকতে তাদের বিরুদ্ধে বিজয় দান করেন এবারও তাই হয়েছে তারপর আমরা বিস্তীর্ণ কুলা প্রান্তরে এক দুশোর মরু অঞ্চলে চলতে লাগলাম কখনো বিশ্রাম কখনো পথ চলা এ চলার যেন শেষ নেই ইতি নেই এক সময় আমার বুড়ো মনে আমার হাতে বড় দিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল সে কি গভীর নিদ্রা আমি তখন মনে মনে ভাবলাম এই কট্টোর মনিব হতে মুক্তিলাভের এটাই সুকম মুক্ষম সুযোগ যেই ভাবনা সেই কাজ আমি তখন তার কাপ থেকে সানিত তলোয়ার টেনে বের করে তার উপর আঘাত করে হাঁটুর নিচ থেকে কেটে ফেললাম সে তখন আমাকে বলে উঠল অরে গাদ্দার তুই এত বড় প্রতারণা করলি এই বলে সে করুণ আর্তনাদ করতে লাগলো বুড়োর আর্তনাদের দিকে কর্ণপাত না করে আমি তাকে টুকরো টুকরো করে ফেললাম তারপর তাঁবর কাছে গেলাম সেই মেয়েটি আমার সামনে আসলো এবং বললো হে উমর কি হয়েছে আমি বললাম আগন্তুক জিন তাকে হত্যা করে ফেলছে মেয়েটি তুমি মিথ্যা কথা বলছো হে বিশ্বাসঘাতক করেছো তারপর সে দ্রুত তাবুর ভিতরে প্রবেশ করে ডুকরে কাঁদতে লাগলো এবং মর্মস্পর্শী কিছু কবিতা আওড়াতে লাগলো আমি তখন রক্তমাক্ষা তোর বাড়ি হাতে তাকেও হত্যা করার জন্য তাবুর মধ্যে প্রবেশ করলাম কিন্তু সেখানে কাউকে দেখতে পেলাম না মনে হলো জমিন যেন তাকে গিলে ফেলছে প্রদর্শকশ্রুতা ও শ্রোতা কয়েকটি গ্রন্থ থেকে তথ্য সংগ্রহ করে সম্পাদনা করা হয়েছে তথ্যগত কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই সংশোধন করা হবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সেই সাথে আমাদের পরবর্তী নিউজটি দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপতে রাখুন করোনা সংক্রমণে মাস্ক ব্যবহার করুন নিজেকে সুরক্ষিত রাখুন আল্লাহ হাফেজ